আসসালামু আলাইকুম, এবিকে কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের এই কংক্রিট হলো ব্লক প্রোডাক্টগুলো আমরা মূলত কী র মেটেরিয়ালসগুলো ব্যবহার করি এবং আমাদের প্রোডাক্টটি কী কী ধরনের প্রোডাক্ট আমরা উৎপাদন করে থাকি আজকের ভিডিও জুড়ে থাকবে এই বিষয়টি নিয়েই। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর অলরেডি যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে জানাচ্ছি ধন্যবাদ। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন দর্শক, আজকে আমরা যে প্রোডাক্টগুলো উৎপাদন করে থাকি আমাদের দুইটা তিনটা গ্রেড করি আমরা, প্রত্যেকটা প্রোডাক্টে আমরা তিনটা গ্রেড করি, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। অনেকে জানতে চান ভাইয়া এ গ্রেড কী, বি গ্রেডটা কী, সি গ্রেডটা কী? ভাই আমরা তো গ্রেডটা বুঝতেছি না, এটার মধ্যে পার্থক্যটা কী? এটা প্রাইসও পার্থক্য, প্রোডাক্টের কোয়ালিটিও পার্থক্য। যেমন এক গ্রেড প্রোডাক্ট আমরা উৎপাদন করে থাকি শুধু পাথর এবং সিলেকশন স্যান্ড, যেই জায়গায় লোকাল বালিটা ব্যবহার করা হয় না। আর বি গ্রেড প্রোডাক্টটি উৎপাদন করে থাকি আমরা পাথর, সিলেকশন স্যান্ড এবং 10% লোকাল বালিটা ব্যবহার হয়। আর সি গ্রেড যেই প্রোডাক্টটা ওটা সম্পূর্ণ সিলেকশন স্যান্ড এবং লোকাল বালি ব্যবহার হয়, আপনার পাথরটা ব্যবহার হয় না। তো আমাদের এখানে এ গ্রেড, বি গ্রেডের, সি গ্রেডের প্রোডাক্ট, আসলে মূলত আমাদের এই ফ্যাক্টরিতে এ গ্রেডের প্রোডাক্টটি উৎপাদন বেশি হয়ে থাকে। আমরা বি গ্রেডের প্রোডাক্টটা এবং সি গ্রেড প্রোডাক্টটা শুধু কেউ যদি অর্ডার করেন সেক্ষেত্রে ওই অর্ডার অনুযায়ী প্রোডাক্টগুলো উৎপাদন করে থাকে আমাদের এই প্রতিষ্ঠান। আজকে আমাদের এক গ্রেডের প্রোডাক্টগুলো, আমাদের যে প্রোডাক্টগুলো উৎপাদনে আছে সেই প্রোডাক্টগুলো দেখাবো। বর্তমানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা ফিল্ডে করা আছে সেটা সম্পূর্ণ আনফিনিশিং প্রোডাক্ট, যেটা হলো এক গ্রেডের প্রোডাক্ট। তো আজকে এক গ্রেডের প্রোডাক্ট এবং এক গ্রেডের প্রোডাক্ট আমরা কী পাথর ব্যবহার করি এবং সিলেকশন স্যান্ড কোনটা ব্যবহার করি আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকছে এই বিষয়টি নিয়ে। তো চলুন দর্শক, এই প্রোডাক্টগুলো আমাদের আনফিনিশিং প্রোডাক্টগুলো। তো আমরা এখন ঘুরে দেখাবো আমাদের স্ট্রাইক পয়েন্টের যে ব্লকগুলো আছে আনফিনিশিং প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমাদের এই যে আনফিনিশিং প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু শুধু পাথর এবং সিলেকশন স্যান্ড দ্বারা করা হয়। এই প্রোডাক্টের সাইজ হলো আপনার, এই প্রোডাক্টের সাইজ দেখেন আপনারা আনফিনিশিং, এটা ফিনিশিং হবে না কারণ পাথরের দানা বেশি থাকার কারণে। এবং আমাদের এই প্রোডাক্টটা আমরা এলসি ভাঙা যে পাথরটা ওটা ব্যবহার করি, বুজুরি ব্যবহার করি না। এটা হলো আমাদের 6 ইঞ্চির যে প্রোডাক্টটা, যেটার মেজারমেন্ট বলা হয় 15.5, 7.5, 6.5 ইঞ্চি। এটা যদি আপনার মিলি মেজারমেন্টে করেন 390, 190, 140 mm প্রোডাক্টটা। তো এখন আমরা চলুন দর্শক, আমাদের ওইদিকে যা স্ট্রাইকগুলো পয়েন্টে সব কিছু কটা প্রোডাক্ট আমাদের এক গ্রেডের প্রোডাক্ট, বি গ্রেডের প্রোডাক্ট আমাদের খুব কম হয়। এখন চলুন দর্শক, আমরা এখন আমাদের যে এলসি ভাঙা যে পাথরটা ব্যবহার করি ওই পাথরটা আপনাদেরকে দেখাবো এবং আমরা কোন ধরনের সিলেকশন ব্যবহার করি, কোন কোয়ালিটি সম্পূর্ণটা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে, এবং কি ধরনের সিমেন্ট ব্যবহার করি কারণ সিমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট একটি বিষয় ব্লকের ক্ষেত্রে। সিমেন্টটা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু এলসি ভাঙা যে পাথরটা, ওই এলসি ভাঙার ফ্রেশ যে মালটা ওইটা ব্যবহার করি আমরা। এলসি ভাঙা কিন্তু বুজুরি ভাঙার সাথে দাম কিন্তু প্রায় দ্বিগুণ, আর এই এলসি ভাঙা পাথরটা কিন্তু স্ট্যান্ড বেশি হসে প্রোডাক্টের ক্ষেত্রে। আর এবং আমরা যেই ধরনের সিলেকশনটা ব্যবহার করি সেই সিলেকশনটা দেখাবো, যে একবারে মোটা যে সিলেকশনটা ওই সিলেকশনটা আমরা ব্যবহার করতেছি। দেখতে পাচ্ছেন একবারে সাদা যে মোটা যে সিলেকশন সেটা প্রায় আপনার 510 পাথরের মতন, 510 এলসি ভাঙা পাথরের মতনই আমাদের এই সিলেকশন সেন্টার আমরা ব্যবহার করতেছি। দর্শক যে বিষয়টি হলো যে আমি আমার সিলেকশন স্যান্ড দেখালাম এবং পাথরও দেখালাম, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টি হলো সিমেন্টের কোয়ালিটিটা। আপনি যদি বাজে কোনো কোম্পানির সিমেন্ট যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টের প্রভাব পড়বে এবং প্রোডাক্টের স্ট্যান্ড কোয়ালিটিটা কম আসবে। আমাদের যে সিমেন্টগুলো আমরা ব্যবহার করি সবসময় চেষ্টা করি বাজারের যে ব্র্যান্ডের যে সিমেন্টগুলো, বেস্ট যে ব্র্যান্ডের যে সিমেন্টগুলো এবং দামি সিমেন্টগুলো আমরা আগে ব্যবহার করতাম সুপারক্রিট আপনার প্লাস, যেটা সুপারক্রিট নর্মালটা না, সুপারক্রিট প্লাস, এটা কিন্তু বাজারে সবচেয়ে টপ সিমেন্টের উপরে আছে দামে। এবং এটার পাশাপাশি যেটা আছে হলো আপনার ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট বর্তমানে আমরা যে সিমেন্টটি ব্যবহার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ক্রাউন সিমেন্ট ওপিসি, পিপিসি না, পিপিসিটার দামটা একটু কম, অনেক টাকাই কম। এতে আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি সবসময় যেন আমাদের সিমেন্টগুলো উন্নত মানের সিমেন্ট এবং ব্র্যান্ডেড সিমেন্টগুলো যেন আমরা ব্যবহার করতে পারি, সেদিকটা কিন্তু আমরা সর্বদাই কিন্তু লক্ষ্য রাখি।
আমাদের এই সিমেন্টটা কিন্তু আমরা ব্যবহার করছি সুপার গ্রিড প্লাস ব্যবহারের পরে পরে আমরা কিন্তু এখন বর্তমানে আমরা এই কাউন্ট সিমেন্টই ব্যবহার করতে করবো এখন থেকে এটা আজকে প্র্যাকটিক্যালি এটা ট্রাই করব আমরা এই সিমেন্টে কিন্তু ক্লিংকার অনেক বেশি আপনার 95% থেকে 100% ক্লিংকার যেটা আপনার সুপার গ্রিডের প্লাসের থেকে ক্লিংকারটা এটা বেশি দেখতে পারলাম আর শুধু বেশিটা বিষয় না এটা আমরা টেস্ট করব যে এটা মূলত কোয়ালিটি পিএসআই কীরকম আসে টেস্ট করার পরে যদি এটা দেখি ভালো দেখতে পাচ্ছেন আপনারা 95% থেকে 100% ক্লিংকার এটা থাকে আর সুপার গ্রিড প্লাস যেটা আমরা ব্যবহার করতাম এটা কিন্তু আপনার 570 টাকা বস্তা বাংলাদেশের যত সিমেন্ট আছে সব সিমেন্ট থেকে কিন্তু দামি সিমেন্ট এটা আর এটার ক্লিংকার দেখা যাচ্ছে আপনার 65 থেকে 79 তাহলে এটার সাথে ক্লিংকারটা কিন্তু ওটা 100% বেশি কারণ ওটা পিপিসি সিমেন্ট সরি ওপিসি সিমেন্ট যার কারণে আপনার ওটা সিমেন্টের ক্লিংকারটা পরিমাত্রা অনেক বেশি তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।